Hi friends, welcome to Mampi's Kitchen channel. আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি হাজির হয়ে গেছি লাল শাক ভাজা একটি রেসিপি নিয়ে। বাঙালি প্রথম পাতে এই রেসিপিটি খুবই বিখ্যাত। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরষের তেল। তেলটা দেওয়ার পর আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামটা কিন্তু আমি তুলে নিয়েছি। বাদামটা তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা কিন্তু আমি লাল করে হালকা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা 4-5 কোয়া মতন ক্রাশ করা রসুন। রসুনটা দেওয়ার পরেও আমি লাল হওয়া অবধি অপেক্ষা করব। রসুনটা কিন্তু লাল হয়ে এসেছে। এবার আমি ভালো করে ধুয়ে কেটে রাখা লাল শাকটা পুরোটা দেওয়ার পরে আমি কিন্তু খুন্তির সাহায্যে লাল শাকটা ভালো করে মিশিয়ে দেব। এই লাল শাকটা কিন্তু সবাই প্রায় বাড়িতে রেঁধে থাকেন, অনেকে অনেক রকমভাবে রাঁধেন। আর এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আমি শাকটাকে ভালো করে মিশিয়ে দেব। শাকটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই শাকটাকে 5-7 মিনিট সময় পর্যন্ত ঢেকে রাখবো। শাকটা ঢেকে রাখার ফলে নিজস্ব জলটা বেরিয়ে আসবে আর শাকটা খুব সুন্দর মজে যাবে। 7 মিনিট ধরে কিন্তু আমি শাকটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। শাকের জলটা কিন্তু শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বাদামটা। বাদামটা শাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি শাকের সাথে বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। শাকটা কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। হলুদটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি, তার কারণ হলুদটা যদি ফার্স্টে দিতাম তাহলে শাকটা কিন্তু ভালো মশতো না, সেই জন্য হলুদটা লাস্টে দিচ্ছি। আপনারাও বাড়িতে হলুদটা লাস্টেই দেবেন। হলুদটা দেওয়ার পরে আমি শাকটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা ভাবটা চলে যায়। শাকটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। শাকটা ততক্ষণই নাড়াবো যতক্ষণ পর্যন্ত শাকের মধ্যে জল ভাব থাকবে। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকটা শুকিয়ে আসবে। আমার কিন্তু শাকটা পুরো শুকিয়ে এসছে। এবার আমি শাকের মধ্যে সবার লাস্টে অ্যাড করব 1 চামচ পোস্ত। পোস্তটা আমি শাকের মধ্যে দিয়ে দেওয়ার পরে শাকটাকে আমি আবার ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব আর আরেকটু সময় ধরে শাকটাকে ভেজে নেব। শাকটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে বাড়িতে এই রেসিপিটি নিরামিষ তৈরি করতে পারেন, তখন রসুনটা আপনারা স্কিপ করবেন আর সেম একই প্রসেসে শাকটা রাঁধবেন। নিরামিষের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ শাকটা নেড়েচেড়ে নেব। শাকটা কিন্তু আমার হয়ে এসেছে। শাকটা আমি পুরো ভালো করে ভেজে নিয়েছি, শাকে আর একটুও জল নেই। আপনারা কিন্তু বাড়িতে এইভাবেই করবেন। শাকটাকে এবার আমি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অনেকেই এই শাকটা প্রায়ই রেঁধে থাকেন, কিন্তু যারা যারা এখনও এই পদ্ধতিতে শাক রান্না করেননি তারা কিন্তু অন্তত একবার হলেও এই শাকটা এইভাবে রান্না করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে আর শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা রেড বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ছাড়া প্রথম ভিডিওটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার ফোনে।